পালনি বাবু? না, একটু বসো তো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমার সাথে কথা আছে? তোমার সাথে বসো। বলো কি কথা। দেখো, রোহনের ব্যাপারে এবার আমাদের একটু সিরিয়াসলি ভাবতে হবে। ও, রোহন কে নিয়ে কথা? আজ সকালে কথা না বাড়ালেও রোহন তোমার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা কিন্তু ঠিক নয়। তুমি এ কথা বলছো? কামন আরাধনা, রোহন তোমার সঙ্গে সকালে মিসবিহেভ করেছে আর আমি সেটা কখনো মেনে নিতে পারি না। থ্যাঙ্কস। প্লিজ এসব কথা এখন থাক। একটা কথা শুধু মনে রাখো যে রোহন এখন আমাদের প্রায়োরিটি। রোহনটা একদম পাল্টে গেছে। ও আজকাল মাঝে মাঝেই আমার সাথে যা ব্যবহার করে আমি কি বলব? হ্যাঁ, আমি তো জানি, কিন্তু কেন এরকম করছে সেটা জানো? সে তো তোমার জানার কথা, তোমায় কিছু বলেনি। তুমি তো বন্ধু, আমাকে তো শত্রু ভাবে। এটা ঠিক নয় আরাধনা। গত কয়েক মাস ধরে আমাদের বাড়িতে যা পরিবেশ তাতে ওর বয়সী যে কোনো ছেলে রিয়াক্ট করবে এবং ও করে, সেটা নর্মাল। কিন্তু তার জন্য কিন্তু আমরা দুজনেই দায়ী। ও কিন্তু শুধু আমাকে দায়ী করে, আমাকে ভুল বুঝে। যেমন তুমি আমাকে বোঝো সুচরিতার ব্যাপারে। যত ভালো বন্ধু হতে পারে ও কিন্তু তাই, এর বেশি কিছু নয়। নাথিং মোর দ্যান দ্যাট। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু না। তুমি আরেকটিবার আমার উপর ভরসা করো, ঠিক সেই 17 বছর আগের মতো। সরি সরি অরূপ, আমি আমি আমাকে নিয়ে আর নতুন করে কিছু ভাবতে চাই না। যে কথা হচ্ছিল, রোহন কিন্তু সত্যি পাল্টে গেছে। ও খুব বদলে গেছে অরূপ। হ্যাঁ, আমিও সেটা বুঝতে পারছি। না, তুমি এখনো বুঝতে পারোনি, রোহনের জীবনটাই অন্যরকম হয়ে গেছে। রোহন আজকাল বস্তির ছেলে মেয়েদের সঙ্গে মিশতে শুরু করেছে, ও নেশা ভাঙ করছে। কি? রোহন নেশা করছে? রবি বলল ও নাকি ড্রাগস। ও মাই গড, ও এখনো রোহনকে কিছু বলেনি, বলেছিল তুমি কলকাতায় আসার পর রোহনের সাথে কথা বলবে। এই নিয়ে কোথায় যাচ্ছ? রোহনের ঘরে। আমি ওর সঙ্গে এক্ষুনি কথা বলতে চাই।
অনেক দেরি হয়ে গেছে আরাধনা। শোনো শোনো, খুব সাবধানে ওকে ট্যাকল করো। ঠিক তো সেই ছোটবেলার অভ্যেস। আরাধনা রাত জেগে তোকে গল্প শোনাতো, তারপর তুই ঘুমাতিস। আচ্ছা আজকে তোমার ফার্স্ট দিন অফিস কিরকম গেল? ভালোই, তবে বড্ড দেরি হয়ে গেল, আরাধনা তো খুব টেনশন করছিল। সে আর নতুন কি, সেই তো আগের মতো একঘেয়ে ঘ্যান ঘ্যান। কেন ঘ্যান ঘ্যান কেন? আমার লেট হলে তোর মা ঘ্যান ঘ্যান করবে না? তুই টেনশন করিস নি। তাই বলে ওরকম ন্যাক করবে? সে দেখ, এক একজন মানুষ এক এক রকম বিহেভ করে। যেমন তুই সকালে করেছিলিস, মাকে না বলে চলে গিয়েছিলিস, সেটা তোর ভুল হয়েছিল। বাবা তুমি আমায় এভাবে বলছো? রোহন ভুলটা কিন্তু ভুলই, তুমি আর সকালে যেটা করেছো সেটা তোমার অন্যায়। মা তো জানতে চাইতেই পারে তুমি কোথায় যাচ্ছ, তাই না? আমার ভালো লাগে না, মা তো তোমাকে এরকমই করে। তাছাড়া সুচরিতা আন্টিকে নিয়ে রোহন, সেটা কিন্তু আমার প্রবলেম, সেটা নিয়ে তুমি কেন ভাবছো? তাছাড়া আমার দেরি হয়, মা লোনলি ফিল করে, কি করবে? তা তুমিও তো মাকে একটু কোম্পানি দিতে পারো। মা তো সবাইকে ব্লেম করে, আই ডোন্ট লাইক ইট। রোহন, আরাধনা কিন্তু আমার তোর কারো খারাপ চায় না, আমাদের ভালোই চায়। প্লিজ প্লিজ মাকে একটু বোঝার চেষ্টা কর। মা তোমায় বোঝে? সব সময় সুচরিতা আন্টিকে নিয়ে ঝগড়া করে, আমার ভালো লাগে? সি ইজ ইয়োর বস, আমার সুচরিতা আন্টিকে ভালো লাগে, সে তো সব কাজে তোমায় অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ আমি বুঝি, কিন্তু তোর মারও অনেক গুণ আছে। তুই যখন ছোট ছিলি তোর মা আমার সঙ্গে কিভাবে স্ট্রাগল করেছে তা তুই জানিস না। আচ্ছা জানিস, মানুষ যখন যেরম ভাবে চায় তখন সে সেরম ভাবেই বিহেভ করে। এনিওয়ে অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়। আর একটা কথা মনে রাখবি, মার সঙ্গে ওরা মিসবিহেভ করবি না, মা যেন কোনো কষ্ট না পায়, ঠিক আছে? ডিল? ওকে, দ্যাটস লাইক এ গুড বয়। ওকে যা, শুয়ে পড়। রোহন, তুই নাকি আজকাল সিগারেট খাচ্ছিস? রাহুল, রাহুল কিছু করে বসবে না তো? বাজে কথা বলো না, তোমার যেটা করছো মন দিয়ে সেটা করো, হাতে লেখা প্র্যাকটিস করো। থাক আমি যাচ্ছি, মহারানী গেলেন। এই শোন, তুই নিজেকে কি ভাবিস বলতো? আমাদের চিন্তা হয় না? কি আশ্চর্য, চিন্তা করার কি আছে এতে? ও বাবা, চিন্তা করার কি আছে? তোর খেয়াল নেই যে তোর হাতে একটা ঘড়ি আছে, তাতে কটা বাজে? কেন, দীপা বলে যায়নি? না দীপা, এটা কিন্তু তুমি ঠিক করনি, বলে যাওয়া উচিত ছিল। অন্তত এটা বলে যাওয়া উচিত ছিল যে তুমি আমার সঙ্গে যাচ্ছ। তোমরা কোথায় গিয়েছিলে দেবী? আপনার হবু জামাইয়ের ফ্ল্যাট দেখতে। হবু জামাইয়ের ফ্ল্যাট? কিছু মনে করো না দেবী, আমার মনে হয় তোমার ওখানে যাওয়ার আগে আমাকে জানানো উচিত ছিল। কেন মাসিমা, আমি কি কোনো অন্যায় করেছি? এটা ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, এটা ইচ্ছে অনিচ্ছের। আমার মনে হয় দীপা তোমাকে জানিয়েছে আমার ইচ্ছেটা কি। আপনার এই ইচ্ছেটার পিছনে সত্যিকারের কারণটা যদি জানতে পারতাম। একই কথা বারবার বলতে আমার ভালো লাগছে না, কারণটা তুমি নিশ্চয়ই ভালো করেই জানো। হ্যাঁ হ্যাঁ জানি,
আর জানি বলেই আমি দেখতে গিয়েছিলাম যে আমরা আমরা কোনো ভুল করছি না তো। মাসিমা, শুধু আপনি কেন, আমিও দীপাকে এই সম্পর্ক নিয়ে এগোনোর ব্যাপারে বারণ করেছিলাম, কিন্তু পরে মনে হলো যে আমরা বোধহয় শুধু নিজেদের দিক থেকে ব্যাপারটা ভাবছি। দীপার সঙ্গে কথা বললাম, কথা বলে আমার মনে হলো যে ও প্রিয়ব্রতবাবুকে সত্যি খুব খুব ভালোবাসে। কাউকে ভালোবাসাটা কি অন্যায় মাসিমা? ন্যায় অন্যায়ের প্রশ্নটা যখন বারবার উঠছেই, তখন তোমায় জানাই যে এই ন্যায় অন্যায়টা কিন্তু খুব আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যেটা ঠিক সেটা আমার কাছে ঠিক নাও হতে পারে, আর বাকি রইল দীপার ব্যাপার। সেটা তো আমি ওকে বলেইছি যে ওর ডিসিশন ও নিজেই নিতে পারে। না, সেটাই তো চাইছে না, ও চাইছে আপনার সম্মতি নিয়ে বিয়ে করতে। আর শুধু ও কেন, প্রিয়ব্রতবাবুও বলে দিয়েছেন, সোজাসুজি বলে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া বিয়ে হবে না। দেখুন তো কি ভালো মানুষ, মানে এরকম ভালো মানুষ পাওয়াটাও তো মুশকিল না? হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলেছ, তবে দেবী, ব্ল্যাক সিনেমায় রানী মুখার্জিকে দেখে সত্যি খুব মায়া হয়, তাই না? কিন্তু তুমি একটা এরকম মেয়ের মা কি হতে চাও? ছাড়ো তো দেবীদি, এসব নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না এখানে। আছে মাসিমা, মানে কিছু মনে করবেন না, আপনি বলতে চাইছেন মানে কি বলবো, প্রিয়ব্রতবাবু শারীরিক অবস্থার কথাটাই বলছেন আপনি, তাই তো? মানে সোজাসুজি বলতে গেলে পরে উনি যদি ক্রাচ নিয়ে না হাঁটতেন আপনার কোনো আপত্তি ছিল না, তাই তো? নতুন করে আর কি বলবো মাসিমা, আপনি তো ঠাকুর মানেন। দক্ষিণেশ্বরে একবার যখন কৃষ্ণ মন্দিরের গোপালের মূর্তির পা ভেঙে গেল, তখন পণ্ডিতেরা বিধান দিয়েছিলেন যে ভাঙা বিগ্রহে নাকি পুজো হয় না, কাজে মূর্তি বদলে ফেলতে হবে। তখন রামকৃষ্ণদেব কি বলেছিলেন? আমি জানি, রামকৃষ্ণদেব বলেছিলেন যে মন্দিরের বিগ্রহের পায়ের মতো যদি রানীমার জামাইয়ের পা ভেঙে যেত তাহলে কি উনি ওটা গঙ্গায় ধরে ফেলে দিতেন? রাহুল, প্রিয়ব্রত আমার জামাই না, হবু জামাই। রাহুল, সবসময় ইয়ার্কি আমার ভালো লাগে না। মাসিমা দেখুন, ফাইনালি ব্যাপারটা তো মনের মিল, বিয়ের মন্ত্রই আছে, যদি দেন হৃদয়ং তব তদস্তুরে দেন মামা। তবে দীপার যদি এ ব্যাপারে কোনো আপত্তি না থাকে তাহলে তো বাকি ব্যাপারটার কোনো গুরুত্বই থাকে না। আর আজকে আপনি রাহুল দুজনেই সুস্থ, ঠাকুর না করুক, আজকে রাহুলের রাস্তায় বেরিয়ে যদি কোনো একটা বিপদ হয়, একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো সমস্যা হলো, তখন ও কী করবে? সারা জীবন না বিয়ে করে থাকবে, একা একা থাকবে। আপনি থাকবেন, কতদিন থাকবেন ওর পাশে? তারপর অন্তত নির্ভর করার জন্য একটা অবলম্বন তো মানুষের থাকে, মানে সেভাবে যদি ব্যাপারটা ভাবা যায়। ঠিক, রাইট বলেছেন দেবীদি। আমার খুব ইচ্ছা জানেন, বেশ আমার একটা বেশ সুন্দরী ফুটফুটে বউ হবে। রাহুল, সবসময় তোর এই ফাজলামি আমার ভালো লাগে না, ভুলে যাস না যে কথাটা আমি বলছি এর মধ্যে তোরও সায় আছে। না মা, এতদিন কেসটা ভাবতাম কি জানো তো, মাথা দিয়ে চিন্তা করতাম, ওই জন্য সেরকম ডিসিশন নিতে পারতাম না। এখন বুঝেছি, কেসটা হচ্ছে না হৃদয় ঘটিত। মা, আমাকে একটু ভাবার সময় দাও, তোমাকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য না। দিদি, হাফ কাজ পুরো সালটে গেছে, পুরো ফিট, আর একটুখানি বাকি আছে, ওটাকে আমি সালটে দেবো। তুই কোনো টেনশন করিস না, এত টেনশন করিস না, কাঁদিস না, বুঝলি? মাকে ফিট করি, এখন ওরকম করে লাভ নেই, চলুন। ঘুমিয়ে পড়লে? না, আমার ঘুমের ওষুধ তো ঘরের বাইরে, ঘুম আসবে। এই শোনো না, শোনো না,
শোনো না। রে বাবা, আমি তো চোখ দিয়ে শুনি না, বলো। আজ না প্রিয়ব্রত বাবুর বাড়িতে গিয়েছিলাম, ভদ্রলোক বেশ ভালো জানো তো। কে প্রিয়ব্রত? দীপার সঙ্গে যার বিয়ে হবে। ও, দীপার বিয়ে ঠিক হয়ে গেল? আমার আবার চিন্তা শুরু হলো। সে কি? কেন চিন্তা করার কি আছে? চিন্তা আমার জন্য করছি না, তোমার জন্য করছি। আমার জন্য? কদিন পরেই আমার দীপা আসবে, সে বলবে বিয়ে ভেঙে গেছে, সামলাও দেবীদি। না স্যার, এবারে ব্যাপারটা একটু অন্যরকম। এবার মিয়া বিবি দুজনেই রাজি। তাহলে কাজীটা কি, মানে বাধা দিচ্ছে কি? দীপার মা এখনো রাজি হয়নি। কেন? অ্যাক্সিডেন্টে ভদ্রলোকের একটা পা নষ্ট হয়ে গিয়েছিল। এটা কিন্তু কোনো ফ্যাক্টরি না। সেটাই তো দীপার মাকে বোঝাবার চেষ্টা করলাম। ও অপারেশন শুরু হয়ে গেছে এর মধ্যে? ও, তাহলে তো বিয়ে হচ্ছে। হওয়াতেই হবে। ঠিক আছে, কাল থেকে একটু কম খেতে দিও, ইনভাইট তো করবেই আমাদের, তখন জমিয়ে খাবো। বাবা, ইনভাইট বলতে আমার মনে পড়লো, আমি আসছি। কোথায় যাচ্ছ? অরূপদাকে একটা ফোন করতে, কালকে ডিনারে আসতে পারবে কিনা। আমার মনে হয় অরূপদা কালকে ডিনারে আসতে পারবে না। ইনফ্যাক্ট আগামী সাত দিনের মধ্যে ডিনারে আসতে পারবে কিনা আমার ডাউট আছে। কেন? অরূপদার সেই সুন্দরী বস এখন কলকাতায়। কলকাতায়? তারও ট্রান্সফার হয়ে গেছে নাকি? সেটা জানি না, তবে আমার মনে হচ্ছে দুজনে একসঙ্গেই এসেছে। তুমি কি করে জানলে? দিদি তো আমাকে কিছু বললো না এ ব্যাপারে। আরাধনাদি জানলে তো কিছু বলবে, জানেই না হয়তো। আজকে সকালে আমি ওদের সঙ্গে দেখা হয়েছে, আমি দেখে ফেলেছি। কিন্তু ওর বস কিন্তু খুব সুন্দরী। এটা কিন্তু অরূপদা একদম ঠিক করছে না। কোনো বিষয়ে এত চট করে ডিসিশন নেওয়াটা ঠিক না। কেন কি, আমারও যদি ওরকম বস হতো আমিও কি করতাম কে জানি। ইয়ারকি মেরো না। আমি ইয়ারকি মারছি না, সত্যি খুব সুন্দরী ভদ্রমহিলা, খুব সুন্দরী। আর তারপরে নামটাও খুব সুন্দর নাম, সুচরিতা।